চ্যানেলে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে এই ব্লগটা দেব কিন্তু এডিট করে উঠতে পারিনি বলে ব্লগটা দেয়া হয়নি কিন্তু যেহেতু এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নয় সেই জন্যে কিন্তু ঘুরতে যাওয়ার ব্লগ বলেই আমি ব্লগটা এতদিন পরে হলেও আপলোড করছি মানে তোমরা যারা ঘুরতে যাওনি বা জায়গাটা দেখোনি তারা অন্তত ব্লগটা দেখে জায়গাটা কিছুটা দেখতে পাবে বা কতটা সুন্দর জায়গা বা কেমন কি আছে না আছে সেটুকুনি জানতে পারবে ব্লগটা দেখে দেখতেই পাচ্ছ আমি যখন ঘুরতে গিয়েছিলাম এখানে মানে ভিক্টোরিয়াতে যে ব্লকটা আমি দিচ্ছি তখন কিন্তু শীত এতটাও পড়েনি মানে তখন দুপুরবেলা যথেষ্ট গরম ছিল এবং সন্ধ্যে বা বিকাল থেকে হালকা হালকা শীত পড়তে শুরু করেছিল মানে শীতের শুরু তোমরা ধরতে পারো তখন আমি ভিক্টোরিয়াতে বহুবার ঘুরতে এসেছি কিন্তু বিগত আট থেকে দশ বছর ভিক্টোরিয়াতে ঘুরতে আসা হয়নি তো ওই ধরতে গেলে প্রায় আট থেকে দশ বছর পরে আমরা ভিক্টোরিয়াতে ঘুরতে এলাম আর আমি যে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম যে ব্লকগুলো দিয়েছিলাম একই সাথে কিন্তু ওই দিনকেই আমরা ভিক্টোরিয়াটাও ঘুরতে গিয়েছিলাম হয়তো অনেকে ভাববে যে চিড়িয়াখানার ব্লক তো আমি কতদিন আগে দিয়েছি এক মাসও আগে কি দেড় মাস আগে আর ভিক্টোরিয়ার ব্লকটা আমি এতদিন পরে দিচ্ছি হ্যাঁ দেরি বলতে অনেক বেশি দেরি হয়ে গেছে দিয়ে উঠতে পারিনি সত্যিই সময় পেয়ে উঠিনি কিন্তু তারপরেও ভাবলাম যে না ব্লকটা করেছি এত কষ্ট করে ব্লকটা দিই পুরো ভিক্টোরিয়াটা কতটা এরিয়া জুড়ে তৈরি হয়েছে সেটা আমি জানি না কিন্তু এটা বিশাল একটা এরিয়া আর কলকাতার মধ্যে এটা একটা খুব সুন্দর দেখার জিনিস শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখবো তার ভিতরে যা কিছু আছে সেই মিউজিয়ামটা দেখব সেটা নয় বাইরে যে পার্কের মতো একটা বিশাল বড় জায়গা রয়েছে এবং প্লোটুর প্লটে কিন্তু এগুলোকে ভাগ করা আছে সেটা জাস্ট দুর্দান্ত শুধু যে ঘুরতে যাব তা নয় বাচ্চা ছেলেমেয়েরা এখানে এসে অনেকেই ছোটাছুটি করছে খেলা করছে ছে আর তখন তো বিকেল সন্ধে হতে হতে যায় আর কিন্তু যেহেতু শীতের শুরুতে আমি গিয়েছিলাম অতটা বেশি ঠান্ডাও ছিল না তাই আমরা কেউ শীতের ড্রেসও পরিনি দেখছো আর ভিক্টোরিয়া মূলত কি বলো ভালোবাসার মানুষ বা পছন্দের মানুষ এরকম কারোর সাথে এখানে সবাই ঘুরতে যায় বা এরকম হয়তো অনেক যুগলকে তুমি দেখতে পাবে যারা ভিক্টোরিয়াতে বসে গল্প করছে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করছে এরকম প্রচুর মানুষ আছে যে কাজের ফাঁকে ব্যস্ত জীবনের মধ্যে একটু ভালো সময় কাটানোর জন্যে ভিক্টোরিয়া একটা আইডিয়াল জায়গা আর আমি আজকে ভিক্টোরিয়ার মেইন যে গেটটা রয়েছে সেই গেটটা দিয়ে ঢুকছি এর আগে আমি যতবারে ছি এর উল্টো দিকে আর গেট আছে সেই গেটটাও মেন গেট কিন্তু সেই গেটটা দিয়ে আমি প্রত্যেকবার ঢুকেছি আর এই গেটটা দিয়ে কিন্তু এইবার প্রথম গেলাম আর আমি যখন গিয়েছিলাম বা যেদিন গিয়েছিলাম না সেদিন কিন্তু ভিক্টোরিয়ার ভিতরটা মিউজিয়ামটা বন্ধ ছিল এটা আমি ভুলে গিয়েছিলাম অতটা ঠিক ইনফরমেশনটা আমার কাছে ছিল না যে সোমবার করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের হলটা বন্ধ থাকে সেই জন্যে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি বাইরেই যে ক্যাম্পাসটা আছে সুন্দর বাগান আছে সেই পুরো বাগানটা আমরা ঘুরেছি মূলত এখন আমি যে জায়গাটা আছি একদম পুরো ভিক্টোরিয়ার সামনে এখানে দেখলাম প্রচুর বাচ্চারা খেলা করছে প্রচুর ফ্যামিলি একসাথে বসে সময় কাটাচ্ছে আর দেখলাম কি অনেকে রিলস বানাচ্ছে কেউ কেউ আবার দেখছি ফটোগ্রাফিও করছে যদিও সেগুলো আমার ক্যামেরাতে অতটা আমি তুলিনি কৌশালী রৌনক তো খুবই খুশি কারণ এতটা ফাঁকা জায়গা এরকম একটা সুন্দর বিকেলে আর ওখানে আমরা যেখানে ছিলাম এখন যেখানে আছি ভিক্টোরিয়ার সামনে অনেক ছোটো ছোট বাচ্চারা ছিল আর একদম ফাঁকা খেলার মাঠের মতো ওরা তো দৌড়া দৌড়ি লাফালাফি করছে মানে আমি কেন বারং করিনি কিছুই করিনি কারণ একটু তো ছাড় দিতেই হবে তাই না এতটা সুন্দর ফাঁকা জায়গা যেখানে সেখানে বাচ্চারা তো একটু ছোটাছুটি খেলা করবেই আমি নিজের খুব একটা ফটোগ্রাফি করিনি মানে ধরতে গেলে আমি হয়তো আমার নিজের একটা কি দুটো ফটো তুলেছি কি তাও নয় আর এখানে মায়ের কিছু ফটো তুলে দিচ্ছিলাম ফলটাকে অপূর্ব দেখতে লাগছিল আর এই যে পুরো ভিক্টোরিয়ার মধ্যে না রাস্তার উপরে ছোট ছোট নুড়ি পাতা আছে এর উপর দিয়ে যদি খালি পায়ে হাঁটা যায় ব্যক্তিগতভাবে আমার মনে হয় যেন ফুট মাসাজের মতো কাজ করে আর আমার তো খালি পায়ে হাঁটতে খুবই ভালো লাগছিল মানে আমি কিছুটা হেঁটেওছি যদিও সেটা আমি ভিডিওতে ক্যাপচার করিনি কিছুক্ষণ খালি পায়ে জুতোটা হাতে নিয়ে হাঁটলাম কে কী ভাবলো কোনো দিকে তাকাইনি শুধু হাঁটলাম এরিয়াটা অনেক বিশাল সেই এখানে ঘুরতে গেলে বেশ কিন্তু অনেকটা সময় লেগে যাবে মানে তুমি যদি রয়ে বসে একটু দাঁড়িয়ে জিরিয়ে ঘুরতে চাও তাহলে কিন্তু মোটামুটি তোমার দু ঘন্টার মতো লেগেই যাবে কমসে কম আগে আমি যতবার এসছি তখন কিন্তু বাইরে এই যে বাগানটা রয়েছে এই বাইরে ক্যাম্পাসটার জন্য কোনো রকম কোনো টিকিট কাটতে হতো না কিন্তু এখন ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে গেলে আলাদা টিকিট কাটতে হবে আর বাইরে ঢুকতে গেলে কিন্তু বাইরে আলাদাভাবে টিকিট কাটতে হবে আর এটার কারণ একটাই কারণ সবাই যখন ফ্রি অফ কস্টে যখন এই বাইরে ক্যাম্পাসে ঘুরতে পারতো তখন সবাই যে যার মতো প্লাস্টিক নোংরা করে চলে যেত ভিক্টোরিয়ার মেন গেট থেকে ঢুকে মানে আমরা যে মেন গেটটা দিয়ে ঢুকেছিলাম ওখান থেকে ঢুকে দুটো রাস্তা আছে একটা ডান দিকে একটা বাম দিকে অনেক ফাঁকা জায়গা পেয়ে আমরা যে যার মতো ঘোরাঘুরি শুরু করে দিয়েছি কেউ মানে সবাই যে একসাথে যাবো একসাথে ঘুরবো এরকম না সবাই সবার মতো করে ঘুরতে শুরু করে দিয়েছি তো আমার মা সেটাই বলছিল যে আমরা কোন রাস্তা দিয়ে যাব দুটো রাস্তা বললামই তো আমরা বাম দিকে রাস্তাটা ধরেছি ওই রাস্তা দিয়েই কিন্তু প্রথমে যাব। তারা কিন্তু অবশ্যই সোমবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন আসো একদম খোলা থাকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু আমরা তো জানি না ভুল করে সোমবার চলে এসেছি তাই জন্যে ইচ্ছা থাকলেও উপায় ছিল না বন্ধ ছিল যদিও আমি এর আগে একবার ভিতরে ঢুকেছিলাম কিন্তু বেশিক্ষণ ঘুরে উঠতে পারিনি খুব ভিড় থাকার জন্যে আর এখন ভিক্টোরিয়াতে একটা লাইট এবং সাউন্ড শো হয় যেটা অসাধারণ আমি অন্যদের অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আমরা যেহেতু সোমবার এসেছি সেহেতু লাউটার সাউন্ড শোটা কিন্তু আজকের হয়নি বন্ধ ছিল তো আমরা খুব মিস করেছি এটাকে এবং বারবার বলতে হয়েছে যে ইস আজকের যদি না এসে অন্য দিনে আসতাম কত ভালো হতো খুব সুন্দর হয় এই লাউটার সাউন্ড শোটা অনেক কিছু ইনফরমেশন ভিক্টোরিয়ার ইতিহাস সম্বন্ধে আমরা জানতে পারি এই শোটা থেকে আমি যেহেতু ভিডিও করছিলাম ওই দিকটায় বেশি মন দিয়েছিলাম ভিডিও করার দিকে সেই জন্যে বাচ্চাদের দায়িত্ব কিন্তু আমার মার উপরেই দিয়ে দিয়েছি আর অন্য তো সবসময় আমার মায়ের সাথে থাকে আর আমিও ছোটোবেলাতে গিয়ে যেই জিনিসটা করতাম ওরাও ঠিক সেই জিনিসটাই করছিল রাস্তা থেকে খুব ভালো ভালো মুড়ি কুড়াচ্ছিলো মানে এটা দেখে আমি হাসবো না ওদেরকে বকাবকি করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না এখন মানুষ আমি দেখেছি মানে দেখার থেকে ফটোগ্রাফিতেই বেশি টাইম দেয় আমি জানি না মানুষ কতটা নিজের চোখে দেখে জিনিসটাকে অনুভব করে তার থেকে কিন্তু ফটো তুলতে বেশি সেলফি তুলতেই বেশি ইন্টারেস্ট থাকে তাই না আর দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা টাটা বিল্ডিং কতটা আমি সত্যিই জানি না হয়তো তোমরা হয়তো হাসবে শুনে যে ইসাটা জানে না কিন্তু সত্যিই টাটা বিল্ডিংটা কত তাহলে আমি জানি না আর এখানে দেখছো গাছগুলোকে গোলাপ গাছগুলোকে কাটিং করা হয়েছে একটা একটা দুটো গোলাপ ফুটে আছে আর গোলাপ নেই আর ভিতরে দেখো ছেলেরা ব্যাডমিন্টন কেউ বল নিয়ে খেলা করছে যদি তোমরা শীতের মাঝামাঝি সময়ে আসো মানে এখন জানুয়ারির শেষের দিকে বা জানুয়ারির মাঝামাঝিতে তাহলে প্রচুর নানারকম শীতের মৌসুমি ফুল দেখতে পাবে চারিদিকটা পুরো ফুলে ভরে যাবে আমি শীতকালে এর আগে বহুবার এসেছি এবং সত্যিই শীতে প্রচুর সুন্দর করে সাজায় প্রচুর রকমের ফুল ফোটে এখানে যেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না কারণ এখন ছোট ছোট চারা গাছগুলো শীতের গাছগুলো সবে লাগানো হচ্ছে আমি এখন ভিক্টোরিয়ার একদম ফ্রন্ট সাইটে চলে এসেছি এটাই ভিক্টোরিয়ার মেন গেট কত বড় বড় সিঁড়ি এখান দিয়েই কিন্তু ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করতে হয় পরন্ত বিকেলের আলোয় ভিক্টোরিয়াকে অসাধারণ দেখতে লাগছিল যেটা সত্যি ভাষায় বর্ণনা করা যাবে না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাকি অংশটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও